পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্ত নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ সিবিআই তদন্তে নির্দেশ পঞ্চায়েত ভোটে গরু পাচার কয়লা পাচার শিক্ষায় দুর্নীতি পুরনিয়োগে দুর্নীতিতে সিবিআই তদন্তের পর এবার পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্তের নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আপনাদের সামনে রেখেছি পঞ্চায়েত ভোটেও সিবিআই আপনারা দেখছেন যে লাগাম ছাড়া সন্ত্রাস একের পর এক খুনের অভিযোগ গত 13 দিনে 8 জনের খুনের অভিযোগ 8 জন খুন হয়ে গেছে লাগাম ছাড়া সন্ত্রাসের মধ্যেই পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা 8ই জুলাই ভোট তার মধ্যে 7ই জুলাইয়ের মধ্যেই সিবিআই কে রিপোর্ট পেশ করতে হতে হবে আপনারা দেখছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি লাগাম ছাড়া সন্ত্রাস যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেয়া উচিত হবে না আর সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বিডিওর বিরুদ্ধে উলুবেড়ি এক নম্বর ব্লকে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বড়ার ক্ষেত্রে সে বিষয়েও আপনাদের সামনে রাখবো কিন্তু তার আগে আরো একবার জানাবো যে পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা উলুবেড়িয়া এক নম্বর ব্লক আপনারা জানেন মনোনয়নপত্র বিকৃত করার স্কুটিনিতে নাম বাদ পড়ার অভিযোগে যে মামলা হয়েছিল সেক্ষেত্রেও নির্দেশ বিডিওর বিরুদ্ধে কাশ্মীরা বিবি অনুজা বিবির মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে মনোনয়নপত্র বিকৃত করায় স্কুটিনিতে নাম বাদ পড়ার অভিযোগে মামলা হয় বিডিওর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ না করার অভিযোগে হাইকোর্টে মামলা হয় বিচার বারবার চাইছিলেন বিরোধীরা এবং সেক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রেখেছি আপনাদের কাছে কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা নিতে কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট সিআরপিএফ কে থাকতে হবে সিআরপিএফ এর উপস্থিতিতে এবং যদি সিআরপিএফ না থাকে তাহলে একেবারে দায়িত্ব নিতে হবে এসপি কে পুলিশ সুপার কে এমনই কড়া নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বারবার আমরা দেখছি যেভাবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পরপর ধাক্কা খাচ্ছে রাজ্য ফলে বুঝতে পারছেন যে গতকাল সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য সরকার যেখানে 15 তারিখে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যে বাহিনী সংক্রান্ত নির্দেশ তা বহাল রেখেছে সর্বোচ্চ আদালত এবং পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে স্পষ্ট বলে দিয়েছে সর্বোচ্চ আদালত 24 ঘন্টা পেরোতে না পেরোতে এবার কলকাতা হাইকোর্টের তিনটি মামলায় ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন এক পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় এই প্রথম নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যেখানে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অভিযোগ করেছেন দুই সিপিএম প্রার্থী তাদের যে নির্বাচনী নথি তার সঙ্গে ট্যাম্পারিং করেছে তার সঙ্গে নির্বাচনী নথির নিয়ে ট্যাম্পার করা হয়েছে সরাসরি বিডিওর বিরুদ্ধে এই দুই সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন এমনকি সেই অভিযোগ যখন বিডিওর কাছে জমা দিতে যান বিডিও সেই অভিযোগ নেননি বলে দাবি করা হয়েছে সিপিএম এর তরফে প্রার্থীদের তরফে সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে গতকাল রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল বড়োয়া বিডিও অফিসের সামনে যেখানে প্রতীক তারা জমা দিতে যাচ্ছিলেন সেই প্রতীক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এবং সেই ঘটনাতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে সেই ফর্ম বি জমা নিতে হবে সিআরপিএফ সিকিউরিটির মধ্যে দিয়ে ফলে পরপর ধাক্কা আজকে কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 2013 থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আরেকবার বলবো যে আপনারা জানেন যে মাত্র 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রতি জেলার জন্য 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল এবং বিরোধীদের তরফে এই অভিযোগ করা হচ্ছিল যে এত সামান্য এত নগণ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিভাবে ভোট করা সুষ্ঠু ভোট করা সম্ভব আর এইখানে খবর পাওয়া যাচ্ছে 2013 থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে 2013তে 5 দফায় ভোট হয়েছিল 835 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল অর্থাৎ তার থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তার মানে 835এরও বেশি কোম্পানি বাহিনী আনতে হবে এবং সেই বাহিনী দিয়ে ভোট করাতে হবে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে যে কিভাবে সুষ্ঠু ভোট করানোর ক্ষেত্রে কতটা সদিচ্ছা আছে যেখানে মাত্র 22 কোম্পানি বাহিনীর আবেদন জানানো হয়েছে সার্টিফিকেট সেদিন দিতে পারেননি কারণ চেকলিস্টে লেখা থাকে সাধারণত যে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে তাদের নমিনেশন রিজেক্ট হয় সেই পরিপ্রেক্ষিতে তারা গতকাল হাইকোর্টে মামলা করেছিলেন
সেই মামলায় হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে এদের নমিনেশন পত্র রিস্ক্রুটিনি করতে হবে, করে দেখতে হবে অরিজিনাল নমিনেশন দেবার সময় ওই কাস্ট সার্টিফিকেট জমা হয়েছিল কিনা, সেটা অন্য বিষয়। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের উপর সব কিছু হবে। কিন্তু কালকে যখন রিস্ক্রুটিনিতে তারা পার্টিসিপেট করতে গেলেন এবং তাদের আইনজীবী হিসেবে এবং অন্য ক্যাপাসিটিতেও আমি যখন তাদের সাথে গেলাম তখন স্পষ্টভাবে যেটা দেখা গেল যেগুলো আমাদের নির্বাচনের পক্ষে যে নির্বাচন চলছে তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক কিছু সংকেত। এক, নির্বাচন কমিশনের যাবতীয় রেকর্ডস নির্দিষ্ট কোনো সরকারি ফাইল এন্ডর্স ফাইলের উপর দিয়ে মেনটেন করা হয়নি ওই জায়গায়। একটি ফাইল এলো হলুদ রঙের ফাইল, কভার ফাইল, বাজার থেকে কেনা, ওপরে মার্কার দিয়ে লেখা। পরের ফাইলটা এলো নীল, পরেরটা কোনো ফাইল ছাড়াই এলো, এপিআরও নিয়ে এলেন বিডিওর টেবিলে। তারপরের ফাইলটা, ফাইল দুটো নীল রঙের ফাইল, কভার ফাইল, তার মধ্যে থেকে এলো। আমাদের বক্তব্য যে অফিসিয়াল রেকর্ড এরমভাবে মেনটেন করা যায় কি না, যেখানে নির্বাচন চলছে, নির্বাচনে এত ডিসপিউট, ভবিষ্যতেও ডিসপিউট উঠতে পারে, পঞ্চায়েত আইন অনুযায়ী ৬ মাস রাখতে হবে সমস্ত জিনিস, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দুই, আমরা দেখলাম যে তাদের যে চেকলিস্ট দেওয়া হয়েছিল, চেকলিস্টে প্রথম দিনে টিক মারা হচ্ছে, স্ক্রুটিনির দিন তার উপরে টিকটা মারা হচ্ছে ডট পেনে, স্ক্রুটিনির দিন জেল পেনে ওখানে ডাক দিয়ে দেওয়া হচ্ছে। দুই, একজন ওবিসি এ ক্যাটাগরির মহিলা তিনি জমা দিয়েছেন কাস্ট সার্টিফিকেট কি জমা দেননি এটা দেখতে হবে। আচ্ছা, তাহলে যখন রেকর্ড কালকে দেখালেন সেখানে দেখা গেল একজন তার যে চেকলিস্ট যেটা ওদের কাছে আছে সেখানে SCW আর পেন্ডিং এটা লেখা আছে। আমরা গোটা প্রক্রিয়াটা যেহেতু ভিডিওগ্রাফড হয়েছে আমরা মহামান্য আদালতের কাছে বলেছিলাম এই ভিডিও ফুটেজ সমস্ত প্রডিউস করার জন্য, এক, দুই আমরা বলেছিলাম প্রিজার্ভ করার জন্য, তিন আজকে আমরা নির্দিষ্টভাবে কনসার্ন পুলিশ অথরিটিকে ওই ভিডিওর বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, ট্যাম্পারিংয়ের অভিযোগ হয়েছে সেটা আনবার জন্য আমরা বলেছিলাম। আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে আমাদের একটি আমাদের প্রেয়ার অনুযায়ী সিবিআইকে বলেছেন এই বিষয়ে ইনকোয়ারি করবার জন্য, যেহেতু পুলিশ আরও এগুলো সবাই এই মুহূর্তে ইলেকশন কমিশনের আন্ডারে, তাদের অফিসার, ফলে এটা করতে পারবেন না। সিবিআইকে বলেছেন ইনকোয়ারি করতে, 5 তারিখের আবার এই মামলা থাকবে, তার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। ২০১৩র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। আপনারা জানেন ২০১৩তে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, 5 দফায় ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, আর সেখানে এইবারে প্রতি জেলা পিছু মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল এই দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করানো সম্ভব কিনা, আর নির্দেশ দিল হাইকোর্ট ২৪ ঘন্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে। একাধিক দফায় হয়েছিল ২০১৩র ভোট, আর এবার তো এক দফায় ভোট। শুভেন্দুর করা মামলায় কমিশনকে ফের ধাক্কা দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট আরো বাহিনী চাইতে হবে, ২০১৩র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক ধাক্কা রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনে, ২০১৩র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে ২৪ ঘন্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে, এমনই নির্দেশ হাইকোর্টের। ফলে বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্টে পরপর ধাক্কা খাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, এবং এক্ষেত্রে একেবারে কত বাহিনী সেটাও স্পষ্ট করে দিয়েছে। ২০১৩তে 5 দফায় ৮২৫ কোম্পানি বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তার থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করাতে হবে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। আমি অতনু হালদারের সঙ্গে কথা বলবো। অতনু, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, ৩টি ধাক্কার কথা তুমি আমাদের দর্শকদের জানাচ্ছিলে, এবার চতুর্থ ধাক্কা যে মাত্র ২২ কোম্পানি চেয়েছে যেটা পর্যাপ্ত নয়, ২০১৩র থেকেও বেশি বাহিনী আনতে হবে।
দেখো অ্যাকচুয়ালি চতুর্থলার পঞ্চম ধাক্কা তা কারণ বিচারপতি অমৃতা সিনহার ঘরে তারপরে আরও একটি মামলা হয়েছে সেটাতেও যথেষ্ট ধাক্কা হয়েছে কিন্তু এখন সবথেকে বড় খবর যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল দু হাজার তেরো সালে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল এবারে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে তার কারণ কি তার কারণ ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল মাথায় রাখতে হবে পাঁচ দফায় আর এবারে ভোট হচ্ছে এক দফায় ফলে কেন্দ্রীয় বাহিনী ২০১৩তে যে পরিমাণ নিয়ে আসা হয়েছিল তার থেকে এবার অনেক বেশি নিয়ে আসতে হবে নাহলে কী করে ভোট হবে ২০১৩য় এক একটা দফায় তোমার ১১৫ ১২০ এরকম করে ফোর্স ছিল এবং পাঁচটা দফায় এই মিলিয়ে মোট ৮২৫ কোম্পানি ফোর্স কেন্দ্রীয় বাহিনী ২০১৩র পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা হয়েছিল এবছর দেখো গতকাল থেকেই এইটা একদম শুরু হতে থাকে যেটা কোর্টের রায় মানে হচ্ছে না এটা প্রহসন হচ্ছে নাকি এটা খাতায় কলমে দেখানোর জন্য মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডাকা হচ্ছে যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে এবং সেটা নিষ্কট চায় তার জন্য কেন্দ্র সরকার কোনো টাকা পয়সা নিতে পারবে না সঙ্গে সঙ্গে তাদের বাহিনী পাঠাতে হবে সেখানে তারা রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে রীতিমতো সমালোচিত হয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বজায় রেখে যখন ফেরত পাঠাচ্ছে তখন দেখা যাচ্ছে যে রাজ্যের সঙ্গে আলোচনা করে রাজ্য নির্বাচন কমিশন প্রত্যেক জেলা পিছু এক কোম্পানি করে ফোর্স দিয়ে পাঠাচ্ছে ফলে গতকালই তুমি জানো যে আমরা এই প্রশ্ন তুলে ধরেছিলাম যে এক কোম্পানি করে সেন্ট্রাল ফোর্সে কী হতে পারে যেখানে এফেক্টিভ ফোর্স হচ্ছে মাত্র ৮০ জন করে এবং এই এক কোম্পানি করে ফোর্স মানে হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে গেলে এক একটা জেলায় কোথায় কী মোতায়েন করাবে খুঁজেই পাওয়া যাবে না প্রায় এদের ঠিক সেইটাই আজকে যে আদালত অবমাননার মামলা যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিল আদালত অবমাননার মামলা কেন তার কারণ আদালত নির্দেশ দেওয়ার পরেও সেটা সঙ্গে সঙ্গে তার বাস্তবায়ন করা হয়নি সেই কারণে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে গিয়ে একটা আদালত অবমাননার মামলা করে রেখেছিলেন যা শুনানি ছিল আজকে এবং সেই আদালত অবমাননার মামলায় যখন আজকে এই প্রসঙ্গ তুলে ধরা হয় যখন মামলাকারীর আইনজীবীরা এটা তুলে ধরেন যে মাত্র ২২ কোম্পানি পোর্ট সারা রাজ্যের জন্য চেয়ে পাঠিয়েছে তখনই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিষয়টায় যথেষ্ট ক্ষুব্ধ হন তারা বলেন যে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি মাত্র ২২ কোম্পানি ফোর্স চাওয়া হয়েছে এবং তিনি বলেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি এবং শুধু তাই নয় তিনি এটাও বলেন যে এরকম একটা মামলা সেখানে কমিশনের কেউ উপস্থিত নেই এখানে তো কমিশনের একজন আধিকারিকের উপস্থিত থাকার কথা ছিল এমনকি সিএসসির যে মামলা হয় তাতেও সিএসসির একজন আধিকারিক উপস্থিত থাকেন আর এখানে কমিশনের কেউ নেই এবং এরপরই তিনি বলেন যে নির্বাচন কমিশনার খুব গুরুত্বপূর্ণ মন্তব্য যদি আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে না পারেন নির্বাচন কমিশনার তাহলে তিনি ছেড়ে দিন রাজ্যপাল নতুন কমিশনার তার জায়গায় নিয়োগ করবেন আজকে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে লক্ষ্য করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মন্তব্য করলো যে রাজীব সিনহা যদি না পারেন তাহলে উনি ছেড়ে দিন উনি যদি আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে না পারেন তাহলে উনি পদ ছেড়ে দিন তার জায়গায় রাজ্যপাল নতুন কাউকে নিযুক্ত করবেন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের ওপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে তারা কীভাবে ক্ষুণ্ণ হয়েছেন এবং কতটা ক্ষুব্ধ হয়েছেন এই প্রধান বিচারপতির এই মন্তব্যেই বোঝা যায় যে প্রধান বিচারপতি যেখানে স্বয়ং বলছেন যে রাজ্যের নির্বাচন কমিশনার তিনি যদি আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে না পারেন তাহলে তিনি পদ ছেড়ে দিন তার জায়গায় রাজ্যপাল অন্য কাউকে নিয়োগ করবে তার পদে থাকার দরকারই নেই এই মন্তব্য করছেন আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিজে তোমাকে বলে রাখি যে একটাই ব্যাপার যেটা কলকাতা হাইকোর্ট আজকে তার অবজারভেশনে জানিয়েছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে কারণ ২২ কোম্পানি পর্যাপ্ত নয় এবং এটাও কেন্দ্রীয় বাহিনী ডাকার ক্ষেত্রে ২০১৩য় যে বাহিনী ডাকা হয়েছিল এখন তার থেকে বেশি বাহিনী ডাকতে হবে তার কারণ কি ২০১৩য় পাঁচ দফায় ভোট হয়েছিল এখানে এক দফায় ভোট
ফলে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি লাগবে এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ডেকে ভোট করতে হবে এবং 2013 থেকে বেশি ডেকে ভোট করতে হবে। আজকে রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার রায় স্পষ্ট করে জানিয়ে দিল। তোমাকে যেটা বলছিলাম যে আগে গতকালই আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যেটা সবথেকে বড় প্রশ্ন যে 22 কোম্পানি ফোর্স মানে এফেক্টিভলি তোমার ধরো 2000 জওয়ান তারা রাস্তায় নামবেন। এখন কেন্দ্রীয় বাহিনীর একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে হাফ সেকশনের নিচে কোথাও তারা ফোর্স পোস্টিং করে না এবং আর্মস ফোর্সের একটা মোটামুটি প্রথা আছে যে আর্মস ফোর্সের কখনোই দুজনকে ছাড়া এক জায়গায় মোতায়েন করা যায় না। তার কারণ কি, তারা যেহেতু আর্মস নিয়ে ডিউটি করেন ফলে কোনো দুষ্কৃতী হামলা হলে আর্মস চিন্তাই কারোর করার কেউ চেষ্টা করলে আর একজন যাতে তাকে প্রোটেক্ট করতে পারে এই কনসেপ্ট থেকে এক হাফ সেকশন মানে চারজন অন্তত বাহিনীর চারজনকে একসাথে মোতায়েন করা হয়। কোনো জায়গায় যদি এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় তাহলেও দুজনের কমে কোথাও একসাথে মোতায়েন করা হয় না। এখন যদি হাফ সেকশন করে করতে হয় 2000 ফোর্স দিয়ে এই 22 কোম্পানি ফোর্স দিয়ে 400 থেকে 450 বুথে ম্যাক্সিমাম কভারেজ দেওয়া যাবে। আমি যদি বলছি যদি কোয়ার্টার সেকশনও করা হয় নিয়ম ভেঙে যেটা একদম আপদকালীন পরিস্থিতিতে কখনো কখনো করা হয় তাহলে পরেও 800 থেকে 900 বুথে কভারেজ দেওয়া যাবে যেখানে 60,000-এর ওপর বুথ। একদম ঠিক বলেছো, যেখানে 60,000-এর ওপর বুথ সেখানে একটা কিয়দাংশ মানে টোটাল বুথের একটা খুব অল্প অংশ সেখানে মাত্র কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে। ফলে এই যে 2200 মানে এই যে টোটাল 22 কোম্পানি ফোর্স আসবে তা দিয়ে কী হতে পারে, কিছুই না। মানে টোটাল তোমার যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশে বলেছে সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। প্রথম নির্দেশে ছিল যে শুধুমাত্র পর্যকাতর এলাকাগুলো কেন্দ্রীয় বাহিনী এক্ষুনি ডিপ্লয় করতে হবে এবং বাকি জায়গায় অ্যাসেসমেন্ট করে কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে মোতায়েন করতে হবে। কিন্তু তারপরে যে রায়টা এসেছিল তাতে বলা হয়েছিল সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ফলে সমস্ত জায়গায় যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় তাহলে পরে 61,000 বুথ এই সমস্ত বুথেই তো ভোট হবে। তার কারণ যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিছু কিছু প্রার্থী জিতেও গেছেন সেখানেও তো জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতি ত্রিস্তরের নির্বাচন যেহেতু বা গ্রাম পঞ্চায়েতের কোনো না কোনো প্রার্থী আছেন ফলে টোটাল 61,000 বুথ তার মধ্যে ধরো 60,000 বুথে অন্তত নির্বাচন হবেই। এখন 60,000 বুথে যদি হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় তাহলে পরে আমি বলছি প্রায় 2000 কোম্পানির ওপর ফোর্স নিয়ে আসতে হবে। সেখানে কত চাওয়া হয়েছে 22 কোম্পানি, যেখানে প্রয়োজন 2000 কোম্পানির ওপর সেখানে চাওয়া হয়েছে 22 কোম্পানি। সেইটাই আজকে সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে 5 দফায় নির্বাচন হয়েছিল 2013 সালে, সেখানে সব দফাগুলো মিলিয়ে 825 কোম্পানি ফোর্স ব্যবহার করা হয়েছিল। ফলে এখানে যেহেতু এক দফায় নির্বাচন ফলে আরও বেশি ফোর্স লাগবে এবং সেই কারণেই আজকে খুব সচেতনভাবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই জাজমেন্ট দিয়েছেন যে 2013-তে যে ফোর্স ডাকা হয়েছিল তার থেকে বেশি ফোর্স ডাকতে হবে। এবং আজকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় আমি বলছি প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রীতিমতো সমালোচনা করছেন। এর আগের দিন বলেছিলেন যে এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ করেনি যেটা প্রশংসার যোগ্য হয় এবং তারপরে কলকাতা সুপ্রিম কোর্টেও রাজ্য নির্বাচন কমিশন কেন এই SLP ফাইল করেছিল গতকালই এই প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে তাদের পড়তে হয়েছে এবং তাদের SLP বাতিল হয়েছে। এবং অতনু দর্শকদেরও মনে থাকবে যে যেদিন 15 তারিখ কলকাতা হাইকোর্ট এই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে যে সমস্ত জায়গায় সব জেলাতে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, তখন 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে রিকুইজিশন পাঠানোর জন্য। অতনু আজও কিন্তু বলে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে এই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন যে নির্দেশ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে সেই নির্দেশ কার্যকর করে রিকুইজিশন পাঠাতে হবে। একদম 24 ঘন্টার মধ্যে নির্দেশ কার্যকর করে রিকুইজিশন পাঠাতে হবে এবং ওই ফোর্স বিপুল পরিমাণ ফোর্স ডাকতে হবে এবং রাজ্য নির্বাচন কমিশনারকে আজকে সরাসরি কলকাতা হাইকোর্ট এই মন্তব্য করেছেন, প্রধান বিচারপতি স্বয়ং এই মন্তব্য করেছেন যে রাজ্য নির্বাচন কমিশনার যদি কলকাতা হাইকোর্টের রায় ইমপ্লিমেন্ট করতে না পারেন, তিনি যদি রায় প্রয়োগ করতে ব্যর্থ হন তাহলে তিনি পদ ছেড়ে দিন। তিনি পদ ছেড়ে দিলে তার জায়গায় রাজ্যপাল অন্য কাউকে নিয়োগ করবে। আমি বলছি এটা রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর একটা বিষয়
যেখানে আদালতের রায় মানতে না পারলে কমিশনারকে প্রধান বিচারপতি বলছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন যে তিনি পদ ছেড়ে দিন, তার জায়গায় অন্য কাউকে রাজ্যপাল নিয়োগ করবেন, রাজ্যপাল নিয়োগ করবেন। দেখুন, এর আগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল, তারপরেও নির্বাচন কমিশনের ঘুম ভাঙেনি, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও নির্বাচন কমিশনের ঘুম ভাঙেনি, একেবারে নজিরবিহীনভাবে যখন কার্যত নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনার তার যোগ্যতা নিয়ে কার্যত প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট, তারপরেও কি ঘুম ভাঙবে রাজ্য নির্বাচন কমিশন? এবং রাজ্য নির্বাচন কমিশনারের উত্তরের অপেক্ষায় আমরা রইলাম।